বাংলাদেশ আওয়ামী লীগ ফতুল্লা থানার অন্তর্গত কাশীপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আজ শুক্রবার বেলা 3টায় কাশীপুর ইউনিয়নের হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে কাশীপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে ডেলিগেটসদের উপস্থিতিতে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই। সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ এম সাইফুল্লাহ বাদল। সম্মেলনকে ঘিরে জুম্মার নামাজের পর থেকে কাশীপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলন স্থলে আসতে শুরু করে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করতে পার্শ্ববর্তী ইউনিয়ন সদর থানা ও জেলার আমন্ত্রিত নেতৃবৃন্দ ও উপস্থিত হন সম্মেলনে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। প্রথমেই কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মেলনের উদ্বোধক আলহাজ এম সাইফুল্লাহ বাদল এবং প্রধান অতিথি আব্দুল হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে শান্তির প্রতীক পায়রা উড়ান উদ্বোধক ও প্রধান অতিথি। আলোচনা পর্বের শুরুতেই প্রধান অতিথি উদ্বোধক ও বিশেষ অতিথি বৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়ন নতুন কমিটির মাধ্যমে একটি মডেল ইউনিয়ন ও আওয়ামী লীগের চারণক্ষেত্র বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দলকে সুসংগঠিত করা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয়ে বক্তব্য রাখেন জেলা, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিগত 3 বছর কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ সাত্তার। জেলা, থানা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে 65 সদস্য বিশিষ্ট কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ গঠন করে, যার প্রভাব পড়ে সারা নারায়ণগঞ্জের নেতাকর্মীদের উপর। অত্যন্ত সাহসিকতার মাধ্যমে আলহাজ এম সাইফুল্লাহ বাদল সাহেব ফতুল্লা অন্যান্য ইউনিয়নের সম্মেলনগুলি সম্পন্ন করে। সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এম শওকত আলী। আজকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করায় জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তার সেই সুনামকে ধরে রাখতে হলে আমরা তৃণমূল পর্যায়ে যে সকল আদর্শিক কর্মীরা আছে, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে কিছু না পেয়ে কোনো পদ পদবিতে না থেকেও এখন দলকে যারা ভালোবাসে তাদেরকে মূল্যায়ন যদি আমরা করতে পারি, আওয়ামী লীগ কোনোদিনই ধ্বংস করতে পারবে না, কেউ আওয়ামী লীগকে কেউ ক্ষতি করতে পারবে না। 3 বছর মেয়াদি নবাগত কমিটির প্রতি দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক আলহাজ এম সাইফুল্লাহ বাদল। ফতুল্লা থানায় 5টি ইউনিয়ন, সেই ইউনিয়নের নির্বাচন আগামী সম্মেলন হয়েছিল 2003 সালে। আমরা সর্বপ্রথম কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের 2003 সালে আমরা করেছিলাম। আজকে আবার তারপরে অন্যান্য ইউনিয়নগুলি সম্মেলন শেষ করে আমরা 2004 সালে ফতুল্লা থানা আওয়ামী লীগ গঠিত হয়েছিল এমনিভাবে। তাই আজকে এই বছরও আমরা কাশীপুর ইউনিয়ন সর্বপ্রথম সম্মেলন করতে যাচ্ছি এবং আগামী মাসে রোজার পরেই আমরা আরও যে কাশীপুর আরও 4টি বাকি ইউনিয়ন থাকে সেগুলি পর্যায়ক্রমে আমরা সব কাউন্সিল সম্মেলন করে আমরা অনুষ্ঠিত করব, সেই আশা আমরা রাখছি। আমরা সাংবাদিক ভাইদের কাছে বলি, আমাদের সংগঠন বঙ্গবন্ধুর কন্যা
জননেত্রী শেখ হাসিনার বর্তমান আওলিয়ার যে গণতন্ত্রকে বিশ্বাস করে না যারা তারা আজকে বলে যে আওলি যদি গণতন্ত্র বিশ্বাস করে না ইউনিয়নের একটি আওলি যার সঙ্গে সম্মেলন আজকে সেই সম্মেলন সম্মেলনটি হতে যাচ্ছে মানুষের আপনাদের কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই আগামী দিনের নেতৃত্ব পাবে আমি আমার বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকু বলবো আগামী দিনে যারা নির্বাচিত হবেন তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা সর্বদা কাজ করবেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল হাই। ঢুকছে তাদের থেকে আপনারা সাবধান থাকেন, বসন্তের কোকিল যারা আছে তাদের থেকে সাবধান থাকেন। প্রায় ছয় সাত মাস আগে দৈনিক ইত্তেফাকে একটা নিউজ এসেছিল, আপনারা দেখেছিলেন, সবাই তার সব পত্রিকা রাখেন না, আমি আবার পাঁচ ছটা পত্রিকা রাখি, দেখেছিলাম ইত্তেফাকে সেদিন সেকেন্ড লিডিউজ যে 60,000 উপবাসকারী আওয়ামী লীগের এখন গলার কাটা, অর্থাৎ জাতীয় পার্টি থেকে আসছে, বিএনপি থেকে আসছে, জামায়াত হেফাজতের লোক আছে আলার আওয়ামী লীগে, কেউ উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্টকে ধরে এসছেন, কেউ কোনো কোনো উপজেলার সেক্রেটারিকে ধরে এসছেন, কেউ বা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ধরে এসেছেন, কেউ আমার মতো জেলার প্রেসিডেন্ট ছেলেকে ধরে ওই আমাদের দলে অনুপ্রবেশ ঢুকেছেন, তাদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। এবং আপনারা আগামী দিনে আমরা আপনাদের অনুমোদন দিয়েছি এই ইডেন কমিটি আপনারা অনুমোদন দেবেন, আপনারা প্রেসিডেন্ট ছেলে আপনারা অবশ্যই খেলতে হবেন। তাদের অভিযোগ কি, তাদের সিএসএফএআরএস পর্চায় কি বলে, মানে রাজনৈতিক সিএসআরএস পর্চা, তাদের অতীতটা দেখে আপনারা কিন্তু এই কমিটির অনুমোদন দেবেন, তাহলে সকল মহল থেকে আপনাকে অভিনন্দিত করা হবে। আমি আশা করব আপনারা কারুয়া হাইব্রিড মুক্ত এবং সন্ত্রাস মুক্ত দুর্নীতিবাজ মুক্ত একটা সুন্দর সবার কাছে গ্রহণযোগ্য একটা কমিটি উপহার দিবে। প্রথম অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সম্মেলনের সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন। আমি যেন আপনাদের একজন কর্মী হিসেবে আমি যেন আপনাদের পাশে থেকে যতদিন বেঁচে থাকি আমি যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমার ফ্যামিলির আমার বোন নৌকায় যাবে, নৌকা জ্ঞান হওয়ার পর থেকে নৌকা করি, আজও পর্যন্ত নৌকা করতেছি, ভবিষ্যতে নৌকা করবো। দ্বিতীয় অধিবেশনে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশীপুর ইউনিয়নের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ডেলিগেটদের নিকট থেকে প্রস্তাব চাইলে প্রস্তাবিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নামের মধ্য থেকে সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক এম এ সাত্তারের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নবগঠিত কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রধান অতিথিসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এম সাইফুল্লাহ বাদল। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।